ছানা খান স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখত। এই স্বপ্ন তার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা। এরপরেই তিনি গ্ল্যামার জগৎ ছেড়ে নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে। অভিনয় জগৎ থেকে চিরবিদায় নিয়েছিলেন ছানা খান। 15 বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন এ প্রাক্তন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাক্ষাৎকারে ভিডিও শেয়ার করেছেন ছানা। সেখানে তিনি প্রকাশ করেছেন কেন অর্থ যশ খ্যাতি ছেড়ে দিয়ে শোবিজ ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছেন তিনি। ভিডিওতে ছানা বলেছেন, অতীতে খ্যাতি অর্থ প্রতিপত্তি সবই ছিল তার, কোনো কিছুরই কমতি ছিল না সেই জীবনে। তিনি যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন, তবে সব কিছু থাকার পরেও কিছু একটার অভাব বোধ করতেন তিনি, আর তা হলো শান্তি। কোনো কিছুতেই যেন ছানার হৃদয়ে শান্তি মিলছিল না সেই সময়। অভিনেত্রীর ভাষায় সময়টা 2019 সালের রমজান মাস, সে সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময়টা ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। ছানা দক্ষিণ এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা। এরপরেই তিনি গ্ল্যামার জগৎ ছেড়ে নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে। 2020 সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন ছানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ইসলামের কাছে সমর্পণ করতে চান নিজেকে, তাই অভিনয় জীবন থেকে সরে আসছেন। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে নিকাহ করেন তিনি। উল্লেখ্য, 2020 সালের নভেম্বরে আনাস সাঈদের সঙ্গে গাঁটচড়া বাঁধেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদলে এনে রাখেন সৈয়দা ছানা খান। এবছর তিনি জীবনে প্রথম হজ পালন করেছেন স্বামীর সঙ্গে। উল্লেখ্য, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন ছানা খান। 2012 সালে রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন ছানা খান। 2012 সালে রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের জয় হো বাজা তুম হো স্পেশাল অপস ছবিতেও কাজ করেছেন তিনি। আপাতত স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন এই প্রাক্তন বলিউড অভিনেত্রী। ডেক্স নিউজ, সি+ টিভি বাংলা।